চোখের মাথা খেয়ে তুই না কেন ঝুড়ি? তাই ভর দুপুরে কোথায় যাচ্ছ শ্রীকান্ত ভায়া? ঠাকুরদা না মানে ওই রাজলক্ষ্মীর সাথে? তোর পুটুরানের জন্য এত ভাবছিস কেন গঙ্গাজল? বুঝতেই তো পারিস তুই, আমার ওই একটি মাত্র মেয়ে, তোর শ্রীকান্তের সঙ্গে মানাবি ভালো। ও তো এখন অনেক ছোট রে। ছোট নয় ছোট নয়, হরিশের ভাগ্নি রাজলক্ষ্মীর সঙ্গে তোমার ছেলে শ্রীকান্ত যেভাবে মেলামেশা করছে তা মোটেই ভালো কথা নয় বৌমা। এই ছোট কি নিয়ে যাবে না? হ্যাঁ যাচ্ছি। আয় পুটু। কি রে পড়ছিস না যে? হা করে দেখছিস কি? তোমার কি? আমাকে আবার দেখার কি আছে? ভাল লাগে যে? বটে, পড়তে ভালো লাগে না? পর বলছে যে পর্বতে চূড়া হইতে ইয়ে বাহির হয় তাকে আগ্নেয়গিরি বলে, তাকে আগ্নেয়গিরি বলে। শুধু শুধু পাখি মারছো কেন কান্তদা? নিজে চরকে তেল দে। তোমার কোনো দয়া না আমি? ছেলেদের দয়া না থাকতে নেই। এই উঠো তো। কেন? উঠো না। বলছি ফলে এত মজা, আগে খেয়ে দেখিনি তো। তাই বলে তুমি মালা পিঠে লুচি খাবে? ছিমালা আমি গেঁথেছি। কার কাছে গেঁথে দিস? এক মালা কতবার কাঁদবো কান্তদা? যতদিন তোর বন্যা আসে। আমি না, আমি কোনোদিন তোমার জন্য মালা কাঁদবো না। এই এই লক্ষ্মী, তুমি এমন কেন কান্তদা? তুমি কি কিছু বুঝো না? লক্ষ্মী কাঁদিস নি, আমার খুব কষ্ট হয়।
কষ্ট ভাই এসব কি হচ্ছে বলি এসব কি মামা হরম জজিস চামড়া খুলে নেব না মামা আমরা বইচির মালা মাল্য দেন হ্যাঁ এই তোমার সহজ শিক্ষা পিছি পিছি এই শিক্ষা দিয়েছে মামা চুপ কর এই তোর কুলাঙ্গার হয় আমার সঙ্গে আমি আজই একটা বিষ করে ছাড়বো কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে তোর মেয়ে লুকিয়ে লুকিয়ে শ্রীকান্তর সঙ্গে মালা বদল করছিল এইসব কি বলছো দাদা এইটুকু নেই ওসব কি বলছে ইয়াপদ ইয়াপদ আর ঘরে রাখবো না মামা আর তুই তোকেও আমি এক কুড়ি বিঞ্চি দত্তের কাছে যাচ্ছি শুনেছি তার ঘরে একজন রাঁধুনে বাউন আছে তার হাতে এই দুটোকে একসঙ্গে এক লগ্নে যদি তুলে না দিয়েছি তো আমার নাম অরিশ চক্রবর্তী নয় না না দাদা এমন কাজ তুমি করো না আমি তোমার দুটি পায়ে পড়ছি এমন কাজ তুই কেন করলি লক্ষ্মী কেন তুই কান্তদাকে মালা দিতে গেলি আমি কোনো পাপ করিনি দিদি কান্তদা আমার দেবতা মরম না জানে ধর্ম বখানে এমন আছো যারা কাজ নাই সখী তাদের কথায় কাজ নাই সখী তাদের কথায় বাহিরে রুক তারা চুপ করে আসিস যে আসলে কি জানিস কহর ওই বুড়ো বামুনটার সঙ্গে বিয়ে হলে লক্ষ্মীর বড় কষ্ট হবে আর তোর কি হবে লক্ষ্মীর মামাকে তুই চিনিস না ওসব মামাটা বাদ দে ও বেটা ষাট বছরের উড়ে বামুনটাকে আগে হাত করতে হবে কি করে অনেক টাকা তিন গুণ দিয়ে নাহে নাহে কেবলমাত্র রাজ লক্ষ্মী নহেন সুরলক্ষ্মীও বটেন জ্যেষ্ঠা এবং কনিষ্ঠা দুইটিকে একই সঙ্গে পনের টাকা এক পঞ্চাশ সে তো বিয়ে করলে যথার্থ আর বিয়ে না করলে আগে তাহলে একশত এক পঞ্চাশ টাকা বুঝলাম না এই কি জ্যেষ্ঠা নিকৃষ্ট নহে আগে এইটি কনিষ্ঠা উত্তম বটে আগে আমি যথার্থ এই দুটি ছাগলিকে বিবাহ করিব আগে আপনার দয়া ঠাকুর মশাই আমি একটা ব্রাহ্মণ কুলীন যুবক আমার সঙ্গে জোত্রী পাইয়াছে আমি মন্ত্র উচ্চারণ করিব না কেন ঠাকুর কেন ওহে হবু মামা শ্বশুর ওই একান্ন টাকার বিনিময়ে বাজারে এক জোড়া রাম ছাগলও পাওয়া যায় না একশত এক পঞ্চাশ টাকা নিক্ষেপ করুন একবার এই পিঁড়িতে বসিব আর একবার ওই পিঁড়িতে বসিব দুইটি পুষ্প ফেলিব দুইটি বগ্নি একসঙ্গে যথার্থই পার পাইবে এতগুলো টাকা কোথায় পাবো ঠাকুরমশাই আমি একশত এক পঞ্চাশ টাকার এক আদলা কমেও বিবাহ করিব না ঠাকুরমশাই
অনিবার্য ভাবে না আমি চললেন। বল হরি বল হরি হরি বল বল হরি হরি বল বল হরি বল বল হরি হরি বল বল হরি হরি বল। দাদা দাদা এখন কি হবে দাদা? দাদা দাদা কি করছো? সে কি করছো দাদা? দাদা সে কি বিয়ে ভেঙে গেল? তবে আর বলছি কি বৌমা, আই বুড়ো মেয়ে দুটোকে হরিশ একই সঙ্গে বামুনটার গলায় ঝোলাতে চেয়েছিল, পনের টাকায় বনিমনা হয়নি বলে বড় বিয়ের আসর থেকে শটে চটাং। তাহলে উপায় যেমন মা তেমনি মেয়ে দুটো। আরে স্বামীর অন্ন মায়ের কপালে জোটেনি, তোদের কপালে জুটবে কি করে? আজ থেকে তোদের জন্য এই বাড়ির দরজা ছিল তোরা বন্ধ। এই লক্ষ্মী দাঁড়া দাঁড়া বলছি। তুমি আমাকে ভয় কান্ত বিরোহী শ্রীকান্ত কতদিন হল রে? কিসের? রাজলক্ষ্মীরা চলে গেল। সত্যি শ্রীকান্ত এমন যে হবে তা আমি ভাবিনি। কিভাবে কি করলাম আর কি হয়ে গেল? এতদিন হয়ে গেল ওদের কোনো খবরই পেলাম না, কোথায় আছে কেমন আছে ভগবানই জানেন। শুনেছো শুনেছো বৌমা, এই মাত্র হরিশের কাছে খবর পেলাম তার ভাগ্নি দুটো মারা গেছে। কি বলছেন কাকাবাবু? হ্যাঁ, সুরলক্ষ্মী আর রাজলক্ষ্মী দুটোই কি এক কঠিন রোগে মারা গেছে। হরিশের বোন কাশি থেকে চিঠিতে জানিয়েছে। হা ভগবান, শেষ পর্যন্ত আমাকে মেয়ে দুটোর অকালে মরণ হল। রোকো শ্রীকান্ত। কুমার তুই এখানে? বাপের জমিদারি এখন থেকে দেখে শুনে নিচ্ছিলাম, আজই ফিরে যাচ্ছি। সে যাক। আচ্ছা শ্রীকান্ত, খবরটা সত্যি নাকি রে? তোর রাজলক্ষ্মী নাকি কোথায় চললি? জানি না, যেদিকে তুই চোখ দিয়ে চলে যাবো। বুঝেছি, আয়। কোথায়? কলকাতায়। কলকাতাতে আবার কেউ নেই? আমি তো আছি। আয় আয় বলছি, আয় উঠে আয় বস চলো।
फुलेर मालाखानी एकी प्यारी रोज एत टाका तोड़ा हमरा तुम्हार पायर नीचे निवेदन करछि कोनो दिन तुम्हार मन पेलाम ना आज एक जन सामान्य फुलेर माला दिए तुम्हार मन जय करे निल गोस्ताखी माफ कुमारजी
অর্থের মধ্যে লালসা আছে, আর ফুলের মধ্যে আছে ভালোবাসা। যতদিন তোর পর না আসে, আমি না আমি কোনদিন তোমার জন্য মালা গাঁথবো না। মা, ফিরে রতন, তুমি কাঁদছো মা? করি না তো মা। কতদিন ভেবেছি তোমাকে একটা কথা বলি, কিন্তু সাহস হয়নি। বল না। অনেকদিন আগে মন্দিরে পুজো দিতে গিয়ে পথ থেকে তুমি আমাকে তুলে এনেছিলে মা। সেদিন থেকে দেখছি পায়ে নূপুর পরে বাইতির আসরে তুমি নাচো ঠিকই, কিন্তু তোমার মুখে অনেক দুঃখ, অনেক ব্যথা। যত দুঃখ যত ব্যথাই থাক, আমার যে কোনো উপায় নেই রত। কেন নেই? তোমার মায়ের কাছে ফিরে যাও। মা, দিদি মারা গেল, অভাবের তারণায় মাইথিলজির কাছে আমাকে বিক্রি করে দিয়ে সেই যে মানের উদ্দেশ্য হল, আর কোনো খোঁজে আমি পেলাম না। বেঁচে আছে না মরে গেছে তাও যে জানি না রতন। এত বড় পৃথিবীতে তোমার কি আপন বলতে আর কেউ নেই মা? আছে রতন, একজন আছে, আমার দেবতা। কিন্তু সেই দেবতার দেখা আমি কোথায় পাবো রতন? হা করে তাকিয়ে আছিস যে, চিনতে পারছিস না? আমি শ্রীকান্ত, শ্রীকান্ত চট্টোপাধ্যায়। তা চাতুর্য বসাই, দেখে তো মনে হচ্ছে বিশ্ব জয় করে এলেন। এতদিন ছিলি কোথায়? জীবন ও জীবিকার সন্ধানে। কি পেলি? কিছুই না। তাহলে কেন মিশে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিস? পিছুটার নেই বলে। কেন আমি? আরে তোর জন্যই তো ফিরে এলাম। আশ্চর্য, সেই ছোটবেলার থেকে দুজনে একসঙ্গে থাকলাম, বড় হলাম, আজ তোকে চিনতে পারলাম না। চিনবি কি করে? আমি চঞ্চল, হে আমি সুদূর এরোপিয়া। হয়েছে হয়েছে, আর কাব্য করতে হবে না। এখন যাও, এই মুখমণ্ডলটাকে পরিষ্কার করে দেহে শ্রীবৃদ্ধি করে আমাকে ধন্য করো। জয় হুকুম কুমার সাহেব। আমার এই ভবঘুরে জীবনের দিগন্তে দাঁড়াইয়া কেবলই রাজলক্ষ্মীর কথা মনে পড়িতেছে। নিজের গুণে পাই নাই, নিজের দোষেও হারাই নাই, তথাপি হারানোটাকে স্বীকার করিতে হইল, ক্ষতিটাই আমার বিশ্ব জুড়িয়া রহিল। ঘরে ফিরিলাম, কিন্তু এ যেন সর্বস্ব খোয়াইয়া জুয়ারির ঘরে ফেরা। ঘরের ছবি অস্পষ্ট, শুধু পথটাই সত্য। মনে হয় এই পথ চলা যেন আর না ফুরায়। ভাগ্য আমাকে এমন করিয়া বিলম্বিত করিবে কে জানিত। বিশান সিং, খানা লাগাও। কে শ্রীকান্ত বাবু, রাত জেগে প্রেমের কবিতা লিখছো নাকি? এতক্ষণে তোর ফেরার সময় হলো বুঝি? ফিরতে কি আর মন চায় রে? এই শ্রীকান্ত, কাল তুইও চল না আমার সঙ্গে। কোথায়? আমি যেখানে যাই। বাইজি বাড়ি? ওসব আমার ভাল লাগে না। আমি বলছি তোর ভালো লাগবে, জমে যাবি। এমন একজন অপ্সরী দেখাবো যে শুধু নাচে গানে অপূর্ব নয়, আচরণেও চমৎকার। কিরকম? মানে অর্থের মূল্য তার কাছে কানা করিও নেই, অথচ ফুলের মূল্যে বিক্রি হয়ে যায়। ইন্টারেস্টিং। যাবে নাকি আমার সঙ্গে? না, তোকে দিয়ে কিচ্ছু হবে না।
রাত জেগে শুধু বড় বড় কথাই লিখে যাবি। মা ঠাকুর রতন, ওরা মেয়ে মানুষকে কি মনে করে? আর কত আর কতবার আমি বিক্রি হব রতন, আর কিছু হয় না। যতদিন ওই জানোয়ার গুলোর খাঁচা থেকে মুক্তি না পাবে ততদিন যে তোমাকে মুখ বুঝে সইতেই হবে মা। কিন্তু খাঁচা থেকে কেমন করে মুক্তি পাওয়া যায়? কে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে? আমি নিয়ে যাব রতন। আমি ছোট ঘরের ছেলে মা, কিন্তু অমানুষ নই। এই তোমার গাছের প্রতিজ্ঞা করছি, তোমাকে এই নরক থেকে আমি উদ্ধার করে নিয়ে যাবই। প্যারি ভাই, প্যারি ভাই, আজ আমার এক বহুত দামি মেহমান এসেছেন, তার দিলটাকে তুমি খুশ করে দিলে বহুত বড় ইনাম মিলবে। ইয়ে লেবাস সাউরিয়ে ঘুমরু তারি দেয়া, জলদি পরে মেহফিলে চলে এসো। जी भी घर में नहीं है, ये देख। बाबू चिट्ठी। मिशन सिंह तमाक तो नतून कर सेजे नहीं है। जी बाबू साहब। श्रीकांत तोर चिट्ठी। চিঠি রে, আমার চাকরি হয়েছে। কোথায়? বার্মায় টিম্বার কোম্পানিতে। ও, ভারতবর্ষ ভ্রমণ বুঝি শেষ, তাই এবার সমুদ্র যাত্রা। ললাট লিখুন, এখানে যা লেখা আছে তাই তো হবে। আমি তো তোকে অনেকবার বলেছি, চাকরি করার জন্য দেশ ছেড়ে বাইরে যেতে হবে না। দেশে তো চাকরি পেলাম না, তাই বলে বার্মা যেতে হবে? বার্মায় তোর আছে কি শুনি? আমার তো কোথাও কেউ নাই। দিবা রাত্রি এত নাই নাই করিস না তো শ্রীকান্ত। এতই যদি গোলামি করার শখ, আমার জমিদারিতে লেগে যা। ঘমস্তাগিরি, সেরেস্তাদারি, ঘোড়া নিয়ে ছুটবি, প্রজা ঠেকাবি, বন্দুক চালাবি, একদিন তোকে ম্যানেজার ঠেলেদের করে দেবো, সুখে থাকবি। তুই একটা হতভাগা, তার চেয়ে এক কাজ কর, একটা বিয়ে করে ফেল। বিয়ে? হ্যাঁ, বউয়ের কপালগুলো ভাগ্যবান হয়ে যাবি। তারপর? তারপর বউকে আদর করবি, ওগো তুমি গো বড় ভালোবাসি গো, তোমায় ছেড়ে কোথাও যাব না গো। তারপর একদিন বউকে ঘরে ফেলে বাগান বাড়ি, ব্যবসা হাতে মদ বাইজি নাচ, যেমন ভাগ্যবান জমিদাররা করে। এই তো জীবন রে ইডিয়েট। কোন এক রাজলক্ষ্মীর সামান্য একটা শুকনো বঁচির মালা বুকে জড়িয়ে রাখাচ্ছে বাইজি নাচ দেখা অনেক ভালো। ওসব মালা টালা গঙ্গার জলে ভাসিয়ে দে। গরিব শ্রীকান্তকে অপমান করার অধিকার তো থাকতে পারে, কিন্তু রাজলক্ষ্মীর মালা, রাজলক্ষ্মীর ভালোবাসাকে অপমান করার অধিকার আমি তোকে দিইনি। মুরালিপুরের শ্রীকান্ত চট্টোপাধ্যায় একদিন একটা ভাঙা সুটকে সাথে নিয়ে তোর সঙ্গে কলকাতা এসেছিল লেখাপড়া শিখতে, কিন্তু মুরালিপুরের রাজলক্ষ্মী তো কোনোদিন তোর কাছে ভিক্ষা নিতে আসেনি। শ্রীকান্ত আমাকে তুই ভুল বুঝিস, ভবগুরু হয়তো জীবনটা নষ্ট হয়ে যাক তা আমি জানি। কেন বুঝতে পারিস না? তোর রাজলক্ষ্মী তো আজ জানি, রাজলক্ষ্মী আমার জীবনে আজ মৃত, তবু রাজলক্ষ্মী আমার অহংকার, আমার কাছে সে মন্দিরের চূড়া, তার সেদিনের সেই মালা আমার কাছে স্বর্গের পারিজাত। যেখানেই থাকি লক্ষ্মীর যে দানকে আমি অবজ্ঞা করতে পারবো না। শ্রীকান্ত, এই হতভাগা, আমায় ক্ষমা করে দিস। শ্রীকান্ত, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই কুমার। মা মৃত্যুর আগে আমায় দেখে দুঃখ করে বলেছিল, শ্রীকান্ত তোর জীবনটা খারখার হয়ে গেল বাবা। আমি মায়ের চোখে জল মুছে বলেছিলাম, মা আমার এই ভবগুরু অদৃষ্টের জন্য আমি কাউকে দায়ী করি না। তাহলে তুই বার্মা যাবি? আমার ভাগ্য দেবতা যখন তাই ইচ্ছে যেতেই হবে। ইউ ট
गरीब लोक तो कम कर मारस क्या गाला गोरा साहेब कंतु मत बिहेव करो ना दादा जा साहस खाना देखान दादा डॉक्टर नाग श्रीकान्त वेरी ग्लैड टू मीट यू एक ही कटे गे देखी ओ किचुना 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 माने आसुन আমার কেবিনে আসুন আইডি লাগিয়ে দিচ্ছি সাওয়ারা বাঙালিকে মানুষ মনে করে না টেনে নিয়ে ধরে দেখছি সেকেন্ড অফিসার ব্যাটাকে দু চার গাল লাগিয়ে দিলে পারতেন রেঙ্গুন পৌঁছতে কদিন লাগবে দিন তিনেক অফকোর্স ওয়েদার যদি ঠিক থাকে ও আপনাকে অশেষ ধন্যবাদ চলি ওটা দেবেন দাদা বসুন একটু ব্র্যান্ডি খেয়ে নিন এনার্জি পাবেন আমি খাই না যে খান না বউয়ের ভয় নাকি বিয়েই করিনি প্রচন্ড ভালো কাজ করেছেন দাদা স্ত্রীর গর্জনের চেয়ে সমুদ্রের গর্জন অনেক ভালো হ্যাঁ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে বলছি তার মানে নরমালি কেউ ফিরে না রেঙ্গুনে ঝুলে পড়ে কেন পারমায় সুন্দরী মেয়ের তো অভাব নেই 10 ইয়ার্স কত দেখলাম देखें केमन फॉरवर्ड मे मानुष कि जेनो नाम बोलले অভয়া অভয়াই বটে লুকটা দেখেছেন হাসবেন না 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স আর সাবধানে থাকবেন যেন এন্ট্রি না নেয় যান রোগী দেখে আসুন আপনি চলুন না কেসটা একটু ফেস টু ফেস দেখে আসি চলুন না চলুন আসুন মাথা ঘুরে বমি বমি লাগে একই কেস জাহাজে উঠলে ওরকম হয় দশ বছর ধরে দেখে আসছি তা মশাইয়ের নাম রোহিণী ঠিক আছে ওষুধ পাঠিয়ে দিচ্ছি দিনে তিন দাগ করে খাবেন চলি আপনার ভিজিটের টাকাটা জাহাজে ডাক্তারের ভিজিট লাগে না নার্ভাস হবেন না আসি তোমার আর একবার ওষুধ খাওয়া শুরু হয়েছে খেয়ে নাও দুধ তো খেয়েছি আর কত খাবো ডাক্তারবাবু বলেছেন আজ রাতের ভেতরে তিন দাগ খেতে হবে নাও এই যে উঠে বসেছেন দেখছি আসুন আপনাকে ওবেলা দেখে সত্যি ভয় হচ্ছিল ওষুধটা কাজে লেগেছে তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ আমাকে ডাক্তারবাবুর সঙ্গে আপনার যেমন খাতির আপনি বলে না দিলে হয়তো মানে সে যাক তা আপনারা বুঝি দেশে বেড়াতে এসেছিলেন না আমি প্রথম রেঙ্গুনে যাচ্ছি আমার স্বামী বার্মা রেলে চাকরি করতেন কিন্তু আর চার বছর হয়ে গেল তার কোনো খোঁজ নেই চিঠি লিখে উত্তর পাই না তাই বেরিয়ে পড়লাম তাহলে উনি রোহিণী আমাদের গায়ের ছেলে সঙ্গে নিয়ে এলাম একা মেয়ে মানুষ ও তাই অচেনা অজানা জায়গায় ধরুন যদি আপনার স্বামীকে খুঁজে না পাওয়া যায় বার্মা রেলে যদি নাই পাই রেঙ্গুনের প্রবাসী বাঙালিদের কাছে ওই নামে খোঁজ করলে কোনোদিন হয়তো তার দেখা পাবো
শ্রীকান্ত বাবু। অভয়া দেবী, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বলুন। বিদেশ বিভুঁয়ে আমার তো আপন বলতে কেউ নেই, যদি একটু উপকার করতেন। সাধ্য হলে নিশ্চয়ই করব। আমি জানি আমার স্বামীর খোঁজ আমারই করা উচিত, তবু যদি আপনি কোনো খোঁজ পেয়ে যান আমাকে জানালে চিরঋণী হয়ে থাকব। বেশ তো, আপনার স্বামীর নামটা বলুন। স্বামীর নাম তো মুখে নিতে নেই, তাই শ্রী পবিত্র চরণ কুণ্ডু। না মা, নিবারণ মোদি বাকিতে আর চাল দিলে না, মুখে যা এলো তাই বলে তোমাকে অপমান করলে। এখন কি হবে মা? বিক্রি করে যা হয় একটা কিছু কর। না মা, আমি কিছুই পারব না, তোমার গায়ের গয়না বিক্রি করে। কথা বাড়াচ্ছি না রতন, যা বলছি তাই কর। সামনের মাসে যে করেই হোক মা ঠাকুরুন আপনার সব ভাড়া চুকিয়ে দেবেন। দেখো দেখি কাণ্ড, এই একই বাজনা তো কমাস ধরে শুনছি, আর শুনতে চাই না, আর শুনতে চাই না। সাত দিন সময় দিলাম, এর মধ্যে বাড়ি ভাড়া না দিলে যদি কোনো অঘটন ঘটে আমাকে দোষ দিও না বলে দিলাম। দেখো দেখি কাণ্ড। সবই তো নিজের কানে শুনলে মা ঠাকুর, তোমার এই অপমান এই কষ্ট আমি যে সইতে পারছি না মা। একটা কথা মনে রাখিস মা, যার গলায় সুর আর মনে সঙ্গীত আছে আল্লাহর রহমত সব সময় তার সঙ্গে থাকে। কোনদিন কোনো অন্যায় কোনো পাপ যেন তোকে স্পর্শ করতে না পারে। রতন, তুই মুদ্রার ব্যবস্থা কর। মা, ফেলে দাও নূপুর, আবার আমি পায়ে পড়ব, হারিয়ে যাওয়ার সুর আমি আবার সাধব, আবার আমি মুদ্রা নেব রতন। শ্রীমতী শ্রীনা
Now try your luck. শুধু শুধু পাখি মানছো কেন কান্তদা? তোমার কোন গয়না নেই। চলো, গুলি ছুড়লি না? পাখি মারতে ইচ্ছে করলো না। কেন রে? এমনি। তাহলে শিকার করতে এলি কেন? রাজরাজার আমন্ত্রণ উপেক্ষা করে কি করে? তাহলে আজ সন্ধ্যার আমন্ত্রণও কিন্তু উপেক্ষা করতে পারবি না। আজ সন্ধ্যা কি? এখন বলছি না, নিজের চোখে দেখবি। কালী
আপনার পিয়ারি বাইয়ের গান কেমন লাগলো হে শ্রীকান্ত? একটু হাঁটছিলাম, দেখলাম ওই তাঁবুতে বাতি জ্বলছে, তাই জানতে ইচ্ছে হল। আমাকে নিয়ে কৌতূহলের কারণ? কারণ আছে। আগে বলো, কুমার সাহেবের মোশাকগিরি শুরু করলে কবে থেকে? কুমার আমার ছেলেবেলার বন্ধু। মা ভালো আছেন? মা নেই। ও তাহলে যত্ন টত্ন করবে কেউ নেই বলো? কে থাকবে? বিয়ে করনি? না, কিন্তু তোমাকে জীবনে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আমার সম্পর্কে এত কথা জানতে চাইছো কেন? আর জেনেই বা তোমার কি লাভ? লাভ ক্ষতি কি সংসারে সব মায়া মমতা ভালোবাসা বলে কি কিছুই নেই? নর্তকীর ভালোবাসার কাহিনী শোনাবার জন্য কি এত রাতে আমার তাঁবুর বাইরে খুরখুর করছিলে? বছরের পর বছর ধরে তো কেবল নিতেই গেলাম। আজ যদি মনের মতো একজনকে পেয়ে গল্প করার সাথ থাকে, খুব কি অন্যায় হবে? পৃথিবীতে কিছু লোক আছে যারা গল্প বলে আর গল্প শুনে সুখ পায়। পিয়ারি বাইয়ের দুর্ভাগ্য, শ্রীকান্ত চট্টোপাধ্যায় তেমন লোক নয়। আমাকে কি সত্যি চেনা যায় না? কোনো বাইরে কি আমার চেনার কথা নয়? আরে ছোড়ো ছোড়ো, তোমরা বঙালিরা কেমন বিরাজ, উ আমি খুব জানে। অন্ধকারে রাস্তা চলবে তো পাঁচ আদমি একসাথে, লাঠি ও লন্ঠন যারা সঙ্গে রাখে তারা দেখাবে। কি হলো কৃষ্ণবাবু, হঠাৎ বাঙালিরা কি দোষ করলো? দোষের কথা নয় বাবু, সাহসের কথা হচ্ছে। এখানে একটা শ্মশান আছে, সেখানে নাকি কেউ যেতে সাহস পায় না। কেন?
ভূত আছে বাবু, ভূত। আচ্ছা, শ্মশানে ভূত আছে তাহলে? জরুর আছে, শো শো আছে, হাজার হাজার আছে। আজ রাত বারা বাজে সব হাসবে কাঁদবে। আজ রাতে কেন? আজ যে অমাবস্যা, তাতে আবার শনিবার। আজ যে শ্মশান মে যায়গা, ও আপাস লে যায়গা। তবে তো আমি জরুর যায়গা। ক্যা বলা, আজ শ্মশান মে যায়গা। যায়গা বই কি? ये मामूली शमशान नहीं है बाबूजी, ये महाशमशान है। हजार हजार नरमंडू जिंदा हुए लाठी। ना ना, आपनी ओखाने एका जाबेन ना बाबू। एका जाबो के बोले? संगे आमार बंदूक जाबे। ओखाने गेले केउ फिरे आसबे ना बाबू, दाँते दाँत लेगे अज्ञान हुए जाए, मरे जाए। आमी मरे गेले कार की हबे? ओमन कथा बोलबेन ना बाबू। बेश तो, जदि मरेई जाए তোমরা দুফুটা চোখের জল ফেলে দিও বাবু। তুমি শ্মশানে তোমার কোনো মতেই যাওয়া হবে না। যেতে আমাকে হবে। যদি যেতে না দিই, জোর করে যেতে পারো। যেতেই বা দেবে না কেন? সত্যিকারের ভূত আছে কিনা জানি না, কিন্তু মিথ্যাকারের ভূত আছে জানি। রাতের অন্ধকারে নির্জনে তারা সম্মুখে দাঁড়িয়ে কথা কয়, পথ আগলায়। তুমি যা ইচ্ছে বলো, তবু তুমি যেতে পারবে না। আমি তো যে হার পাবো বলে দিচ্ছি। শ্রীকান্তকে তুমি চিনতে পারো নি পাইতে? তার বুকের কষ্টি পাথরে পাকা সোনার দাগ আছে। সেখানে বেতনের দোকান খুললে খরিদ্দার জুটবে না। যত ইচ্ছে আমাকে বাইছি বলে অপমান করো, তবু এই অমাবস্যা রাতে তুমি শ্মশানে যেও না। তোমার দুটি পায়ে পড়ি। তোমাকে চিনি না জানি না, অথচ তোমার এই পাগলামি, এই জেদ, এই কান্না আমাকে এমন একজনের কথা মনে করিয়ে দেয়। Thank you.
राम राम, जय श्री राम। মরিস নি? তুইও মেয়ে মানুষের মতো কথা বলছিস। তোর পিয়ারি ভাইকে বলে দিস শ্মশানে গিয়ে শ্রীকান্ত মরেনি। পিয়ারি ভাই তো ভোর না হতেই চলে গেছে। চলে গেছে? তবে যে বলেছিলি দু হপ্তার বায়না নিয়ে এসেছে। বায়নার টাকা সে ফিরিয়ে দিয়ে গেছে। সে কি? যাবার সময় বললো এখানে যা পেয়েছে তার মূল্য নাকি টাকার চেয়ে অনেক বেশি। এমন কি পেল সে এখানে? সেই জানে, স্ত্রী আস চরিত্রম দেবা ন জানন্তি, মেয়েদের মনের খবর ভগবানই জানেন না, আমরা তো মানুষ। কুমার, আমি আজই চলে যেতে চাই। তোর আবার কি হলো? মুরারিপুর দেশে বাড়িতে যাব। হঠাৎ ছুটি শেষ হওয়ার আগে বাবার ভিটেটা একবার দেখে আসতে চাই, আর মা যেখানে বসে রামায়ণ পড়তেন সেখানে একটা প্রণাম জানিয়ে আসবো। বার্মা যাওয়ার আগে দেখা হবে তো? ঠিক বলতে পারছি না। আজও তোর হেয়ালিপনে গেল না, যেতে চাচ্ছিস যা। মুরারিপুর থেকে ফেরার পথে অবশ্যই দেখা করে যাবি। এই কথা দে। মধুর বোতলটা ভেঙে গেল তো, এখন গার্ড কাকাকে বলি কি? নাতনির অসুখের জন্য চেয়েছিল। আমি খুব দুঃখিত। আমিও খুব দুঃখিত, খেয়াল করিনি। আচ্ছা, গ্রামে যাওয়ার জন্য গাড়ি কি নৌকো কিছু পাওয়া যাবে? কার বাড়ি যাবেন স্যার? শ্রীকান্ত চট্টোপাধ্যায়ের বাড়ি। শ্রীকান্ত? তাকে তো পাবেন না দাদা, সে নিরুদ্দেশ। আজ 12-13 বছর হয়ে গেল। আমি শ্রীকান্ত। আপনি? মানে তুমি? মানে তুই শ্রীকান্ত? আমাদের শ্রীকান্ত? ওরে আমার কান্ত, একবার দেখে চেন তো। আপনি? আমি গহরালি। আরে তোর সে গহর। গহর তুই? ভুল করে তুই চিনলি না রে প্রেমের শ্যামরা, ঝাঁপ দিলি তুই মরণ যমুনা। তোর কবি হওয়ার পাগলামিটা এখনো আছে? আছে দোস্ত, সব আছে, সব তোকে শোনাবো। দে ব্যাটা দে। গহর, একবার আমার বাড়িটা ঘুরিয়ে এলে হতো না? তোর বাড়ি? তোর বাড়ি কি তোর আছে নাকি? মানে ঠাকুরদা, ঠাকুরদা আরে ওই যে লাগা দিদি পুটুরানি, সব দখল করে বসে আছে। তাই নাকি? তবে আর বলছি কি, আমার বাড়ি চল। না গহর, তুই যা, আমি বরং একবার ঘুরিয়ে আসি। যাবি? যা, বেশি দেরি করিস না কিন্তু। ওহো, কতদিন পরে দেখা, আর দুজনে একসঙ্গে খাবো। আর আমার লেখা সেই জায়গাটা তোকে শোনাবো। পুষ্পক রথে সীতা যেখানে কাঁদতে কাঁদতে গায়ের গয়না ফেলে দিচ্ছেন। ঠিক আছে শুনবো, ক্ষণ আসি রে। ঠাকুরদা। কে? আমি শ্রীকান্ত। শ্রীকান্ত? হ্যাঁ, তাই তো, তাই তো, এই যে দেখছি আমাদের সেই শ্রীকান্ত। তা কোনো খোঁজ খবর না দিয়ে কোথেকে এলে ভায়া? আপনাদের বোধহয়
খুব অসুবিধা করে ফেললাম। না 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 না, সে কি কথা, তোমার বাপ দাদার ভিটে তুমি তো আসবে। কই গো, এদিকে এসো, দেখো কে এসেছে। হা করে দেখছো কি? আমাদের শ্রীকান্ত, তোমার ঠাকুর দিদি। ফুটো ফুটো রানি, প্রণাম কর প্রণাম কর তোর শ্রীকান্ত দা। আমাদের পুটু রানী, হে শ্রীকান্ত, তোমার মায়ের গঙ্গা জলের মেয়ে। যাও ওর সাথে ভেতরে যাও। ব্যাপার কি গো, থাকতে এসেছে? তাই তো মনে হচ্ছে। তাহলে আমাদের কি হবে? যা হবে তাই হবে। এখন যাও, ভালো করে খাতি যত্ন করো গে। মা জগত্তারিণী রক্ষা কর মা। বলেছিলাম না সব বেদখল। তাতেও আমি কিছু মনে করিনি। দুঃখ কি জানিস, মা যে রামায়ণটা পড়ত সেটার গায়ে একরাশ ধুলো জমে আছে, কেউ একটু মুছেও রাখে না। মন খারাপ করিস নে, যাক ওসব বাদ দে, তোকে আমার কবিতাটা শোনাই। থাক, আর কীর্তন শোনাতে হবে না, খাতি এসো, খাবার জোর হয়ে যাচ্ছে। দেখলি দেখলি শ্রীকান্ত, এই নবনেটা সে ছোটবেলা থেকে আমার পেছনে লেগেই আছে। লেগে আসি বলেই তো রক্ষে, এসো খাবে চলো। আসতেছি আসতেছি, যাও তো, বিরক্ত করিল না। শ্রীকান্তের এখনো খিদে পায়নি, হ্যাঁ আগে আমার কবিতাটা শুনিয়ে নি। ওই কবিতে শোনাও আর কীর্তন গাও, যা ইচ্ছে করো, খাওয়া দাওয়া করতে হবে না। সীতা কান্দে আকুলিয়া বসে রথ পরে, তাহার বিলাপ শুনি পাষাণ বিদরে। হায় বিধি কি করিলে ফেলিলে বিপাকে, এমন না দেখি বন্ধু সীতারে যে রাখে। বনের ভিতরে যত আছো বনলতা, রামের কহিও গেল তোমার বনিতা। রামের জানাইতে সীতা ফেলেন ভূষণ, সীতার ভূষণ পুষ্পে ছাইল গগন। গলারি কনক সীতা ফেলিলেন খুলি, সে কনকে সুশোভিত হইল যে ধুলি। ছিড়িয়া ফেলেন যত মনি মুক্তা ধারা, হিমালয় শৈল যেন বহে গঙ্গা ধারা। গায়ের ভূষণ ফেলে গলার উত্তরে, পুষ্পক্রথে কান্দেন সীতা হায় রাম করি। সীতা ধ্যান সীতা জ্ঞান যার সীতা চিন্তা মুনি, সীতাকে হারায় রাম মুনি হারা ফনি। শ্রীকান্ত কি বুঝছিস? কিছু না। আচ্ছা শ্রীকান্ত, রাজলক্ষ্মীর কথা তোর মনে আছে? আছে, কিন্তু কি লাভ, সে তো আর নেই। পেন নাম মা ঠাকুরন। মা, যেভাবে দুহাতে দান দক্ষিণে করে চলেছ, লক্ষ্মীর ভাণ্ডার যে ফুরিয়ে যাবে মা। লক্ষ্মী বাইজির পায়ে যতদিন নূপুর বাজবে, অর্থের অভাব তার কোনোদিন হবে না। এ তোমার অভিমানের কথা মা ঠাকুরন, সেদিন যদি তুমি একবারও মুখ ফুটে দাদাবাবুকে বলতে তুমি তার কে, দাদাবাবু নিশ্চয়ই তোমাকে মাথায় তুলে নিত। তোমার অথন আমাকে সে আর কখনো নিজের বলে মেনে নিতে পারত না। প্যারি বাইয়ের মাঝে রাজলক্ষ্মী শেষ হয়ে গেছে রতন, রাজলক্ষ্মীর মরণ হয়েছে। বিধি আমার
কারো প্রেমের ফুল হতে দে চাই আমি, প্রেমের ফুল হতে দে চাই আমি, পারি না তা কেন বোঝাতে, লাগলাম না তো কারো পূজাতে, আরে লাগলাম না তো কারো পূজাতে। মিলনে বিরহে পাবে তাকে, সে যে নয়নের জলে থাকে, কামনার ছলে থাকে, মিলনে বিরহে পাবে তাকে। আহা সে ছিল ভালো, লোভিলে জন্ম, সে ছিল ভালো, লোভিলে জন্ম, শ্যামের প্রেমের বুঝেতে, লাগলাম না তো কারো পূজাতে, আরে লাগলাম না তো কারো পূজাতে। গহনু দহনু শুধু পাবে তাতে, যমুনায় ভাটা হবে, নিন্দারে কাটা হবে, গহনু দহনু শুধু পাবে। লাগলাম না তো কারো পূজাতে, বিধি কামল করিয়া পাঠালো আমায়, লাগলাম না তো কারো পূজাতে, আরে লাগলাম না তো কারো পূজাতে, কারো প্রেমের ফুল হতে যে চাই আমি, প্রেমের ফুল হতে যে চাই আমি, পারি না তা কেন বোঝাতে, লাগলাম না তো কারো পূজাতে, আরে লাগলাম না তো কারো পূজাতে। পরিচয় করিয়ে দিই, কমললতা, আরে সেই শ্রীকান্ত। এতদিন কেবল নাম শুনেছি, আজ দেখলাম। এখানকার সন্ধান দিলে কি নবীন? হ্যাঁ,
কমললতার কথা বলেনি? হ্যাঁ বলেছে। বস্তুমি জাল ছিঁড়ে হঠাৎ বার হওয়া যায় না, তোমাকে সাবধান করে দেয়নি? হ্যাঁ তাও দিয়েছে। নবনেটাকে আমি আজই তাড়াব। তার কি দোষ গহর করছে? আচ্ছা তোমাকে কি বলে ডাকবো বলো তো? নতুন গোসে বলে ডাকলে হয় না? কেন হবে না, তোমাদের এখানে গহর পর্যন্ত যখন গহর গোসাই হয়েছে তখন আমি তো অন্তত বামুনের ছেলে, কিন্তু আমার নিজের নামটা কি দোষ করলো? তার সঙ্গে একটা গোসাই জুড়ে দাও না। ও নামটা আমার ধরতে নেই যে অপরাধ হয়। অপরাধ কিসের? তা শুনে তোমার কি হবে? আচ্ছা মানুষ তো, চলো বড় গোসাইয়ের কাছে নিয়ে যাই। তুমি যাও আমি আসছি। কমল বড় দুঃখী মেয়ের শ্রীকান্ত, ওর জীবনটাই একটা অশ্রু জলের গান। একদিন ওর স্বামী ছিল, সংসার ছিল, কিন্তু সুখ তার কপালে সইল না। মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে তাকে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসতে হলো পথে। সেই পথ থেকে একদিন বড় গোসাই ওকে তুলে নিয়ে এসে আশ্রমে ঠাই দিলেন। নমস্কার। এসো ভাই এসো। কমল তো একটুও বাড়িয়ে বলেনি, তোমার চোখ যে রসের সমুদ্র ও যে দেখলেই চোখে পড়ে। আপনি না ভাই, আপনি চলবে না, তুমি, শুধু তুমি। তবেই না রসের সাগরে ডুব দিতে পারবো। বেশ তা না হয় হলো, কিন্তু আমার কথা বুঝি গহর তোমাদের বলেছে? হ্যাঁ সমস্ত বলেছে। নতুন গোসাইকে আজ তুমি কিছুতেই যেতে দিও না বড় গোসাই। আমি তো থাকতে আসিনি। থাকতে আসুনি বলেই তো আমাদের এত জোর, যতই না করবে ততই প্রেমের জোর আমাদের বেড়ে যাবে। এই তো সাধনা গোসাই, একেই তো বলে রসের দীক্ষা। ভাই কমল, ওর হাত ধরে নিয়ে যাও, ঠাকুরের প্রসাদ দাও গিয়ে। ইয়ে গহরকে ডাকলে হতো না, দুজনে একসঙ্গে খেতাম। তার সঙ্গে বসে খাবে তাতে দোষ কি? ছোটবেলা ওর মার হাতে কত খেয়েছি, তাছাড়া গহর ভক্ত, গহর কবি। গহর গোসাইতে ভেতরে আসতে পারে না। ও যাকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তাকে মনের ভেতর ঠাই দিলে কেমন করে? মন তো নিজের নতুন গোসাই, আর ঘর তো সমাধি। হ্যাঁ রে, এই এইখানে মাধবীলতার গাছ লাগাবো, ফুলে ফুলে বাড়ি ভরে উঠবে, আর ওইখানে ফুটবে রজনীগন্ধা। জ্যোৎস্না রাতে আঙিনাতে শুয়ে থাকবো আমি আর সে, সে বুঝলি তো? কমল কমল গহর। বল, কমললতাকে নিয়ে এত যে স্বপ্ন দেখছিস, তুই জানিস তুই কে, কমললতাকে? কমললতাকে ঘরে নিয়ে আসবি কিসের জোরে?
মনের জোরে। দাদাবাবু দাদাবাবু শিগগির চলো, নয়নবাজির ছেলেটার অবস্থা খুব খারাপ। তাই নাকি? ঠিক আছে তুই যা, আমি কোবরে চাকাকে নিয়ে আসি। আসে সেখান থেকে ছোট চাঁদ এই মরদেহটাকে ছোবে কে? কেউ না ছুক, আমি ছোব। তুমি ছোবে? মরার কোনো জাত হয় না কাকিমা, মরার কোনো জাত নেই। নতুন বসায় আর কত ঘুমোবে গো, ওঠো। ফুল তুলতে যাবে না? কিসের ফুল? পুজোর ফুল গো। আমার ছোঁয়া ফুলে পুজো হবে তো? ফুল না তোলো, ফুল গাছের ডাল নিয়ে ধরতে পারবে তো? তাতেও আমার সাহায্য হবে। আচ্ছা চলো, আমি ফুলের সাজি টানি গে, ততক্ষণে তুমি হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে নাও। আচ্ছা। কহে চণ্ডীদাস শুনো সুখ দুঃখ দুটি ভাই, সুখের যে করে পীড়িতি, সুখেরও লাগিয়া যে করে পীড়িতি, দুঃখ যায় তারি ঠাই। তারপর? তারপর আর নেই, এখানেই শেষ। কমল, এই যে শ্রীকান্ত, তুই আছিস? কমল, এই টাকা কটা রাখো, বড় গোসাইকে দিও, সব ব্যবস্থা হয়ে গেছে, ওরা কালই আসছে। ওরা কারা? কলকাতা থেকে একজন সম্ভ্রান্ত মহিলা আসছেন তার দল নিয়ে। তিনি আসছেন কি জন্য? তোমাকে বলা হয়নি নতুন গোসাই? কাল সন্ধ্যায় এখানে কানের একটা বিরাট আসর বসবে, সেই আসরের মহিলার সঙ্গে আমাকেও গাইতে হবে।
दोले दोले राधिका दोले घनश्याम दोले दोले राधिका दोले घनश्याम কণ্ঠে যেন আনন্দের ধারা মনটা ভরে গেল মা প্রার্থনা করি তোমার সমস্ত অকল্যাণ দূর হোক আহা কি গান কানের ভেতর দিয়া মরমে পশিল গো আকুল করিল প্রাণ সত্যি দিদি তুমি শুধু রূপেই লক্ষ্মী নও গুণেও সরস্বতী যাও বিশ্রাম করো গে প্যারি ভাই ও নামে আমায় না ডাকলে খুশি হব এখানে সবাই আমাকে অন্য নামে জানে তোমাকে এখানে দেখবো আশা করিনি আমিও আশা করিনি বষ্টম বষ্টমীতে রাখলায় কুমার বাহাদুরের বন্ধুর দেখা পাব সেদিন তোমাকে দেখেছি নর্তকীর বেশে আজ দেখলাম আরেক রূপে এরপরে কোন সাজে দেখব আবার যদি কোনোদিন এমনি হঠাৎ দেখা হয়ে যায় উত্তরটা সেদিনই সেদিনই হোক তারপর কি হলো দিদি বড় প্রেম শুধু কাছেই টানে না দূরে উঠেলে দেয় তাই হয়তো ওকে ফেললুম হারিয়ে তারপর সেই থেকে শুরু হলো আমার দুর্গতি অনেকদিন পর ঠাকুরের দয়া হলো যেমনি হঠাৎ করে কেড়ে নিয়েছিলেন তেমনি হঠাৎ একদিন ফিরিয়ে দিলেন আমার দেবতার দেখা পেলাম
কিন্তু সেদিন দেখানো হলেই বুঝি ভালো হতো। কেন দিদি? আমি তাকে চিনলাম ঠিকই, কিন্তু তিনি আমায় চিনতে পারলেন না। এই কেমন কথা দিদি, একজনের মনে রইল আরেকজনের রইল না। ছেলেবেলার কথা সবার কি আর মনে থাকে ভাই? কমল, আজ আমায় ফুল তুলতে ডাকলে না যে? আজ যে আরেকজন রয়েছে গো দিদি, পরিচয় করিয়ে দি, আমাদের নতুন গোসাই, আর একে তো তুমি চেনই। উমা, কাল রাতে আসরে যার গান শুনলে গো? আমাকে এবার বিদায় দিতে হয় কমল। কেন গো? অনেকদিন তো হয়ে গেল, এবার বারমা ফিরতে হবে না? বড় গোসাইকে জানিয়েছ? জানিয়েছি, তোমার কাছে বিদায় দিতে এলাম। আর দেখা হবে না? এ জন্মে যদি না হয় আর জন্মে হবে। আসি। চলে যাচ্ছ আনন্দময়ী, আশ্রম যে আজ অন্ধকার হয়ে যাবে। সত্যি দিদি, আজ সত্যি মনে হবে কোথাও বুঝি আলো জ্বলেনি। ও কথা বলো না ভাই, এ আশ্রমের আলো হলে তুমি, আমি তো ক্ষণিকের অতিথি, দুদিন পরেই ভুলে যাবে। তোমার কথা কি ভোলা যায় দিদি? সুখের দিনে না হোক, অন্তত দুঃখের দিনে আমাকে ভুলো না যেন। দেখে দেখে এসব আনতে গেলি কেন? পথে খাবি কি হাওয়া? আমার খুব খারাপ লাগছে কখন। কেন রে? তোদের ছেড়ে যেতে ছাড়তে কি আমার মন চায় রে? তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তোর সবগুলো কবিতা শোনা হলো না ঘর? আমার মহাকাব্য লেখা শেষ হোক, এরপর যখন আসবি তখন শোনাব। জীবন আবার কবে হাত ধরে তোদের মাঝে নিয়ে আসবে কে জানে? কেউ জানে না, কেউ জানে না, তুইও না আমিও না। তোর ট্রেন ছেড়ে দিল শ্রীকান্ত, যা 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 শিগগির যা। ভুল করে ফেললাম বোধ হয়, পরের স্টেশনে নেমে যাব। রতন বাবুকে বল এটা আমার ঘর নয়, এখানে বসলে কারো চাপ যাবে না। ওই বদভ্যাস তো বুঝি বার্মায় গিয়ে চুরুটের কথা বলছি। কলকাতায় কদিন থাকা হবে? বেশি দিন নয়। ভগবান তুমি অন্তর্যামী,
আমার আজমের সাথে পূর্ণ করে দাও স্বর্গের ঠাকুর। সারা রাত তো জেগে কাটালে মা, এবার একটু ঘুমুন। ডাক্তারবাবু যখন বলে গেলেন বসন্ত নয়, তখন তো আর ভয় নেই। ডাক্তার ভয় নেই বললে কি মেয়ে মানুষের ভয় যায়? তোকে সে ভাবনা ভাবতে হবে না, ওটা দিয়ে যা। আমি কোথায়? কলকাতায়, আমার বাড়িতে। তোমার বাড়ি কেন? এই অবস্থায় তোমায় কি আর কোথাও ফেলে আসতে পারতাম? কিন্তু এখন কোনো কথা নয়, যা বলবার পরে বলো, এটা খেয়ে নাও। বুঝে কি এইবার দাদাবাবুকে তো মুখ ফুটে বলো মা, তুমি তার কি? সে আমি পারবো না রত্ন, মরে গেলেও পারবো না। তাহলে আমাকে অনুমতি দাও মা, আমি গিয়ে দাদাবাবুকে সব বলি। না রত্ন, আমার মাথা দিব্যি রইল, সে চেষ্টা তুই করিস না। কিন্তু কিন্তু সুস্থ হয়ে দাদাবাবু যখন চলে যেতে চাইবেন তখন? নিজের ইচ্ছে তো আসেনি, নিজের ইচ্ছে যেতেও পারবে না। আমার ঘরে ঢুকে কি করছো? না মানে আমার ঘরে তো কিছুই নেই, তবে কি চুরি করতে এসেছিলে আমাকে? নয় তো, তুমি আমার জন্য এত করলে আর তোমাকে চুরি করব? এতটা অকৃতজ্ঞ আমি নয়। তোমাকে আর কৃতজ্ঞ হতে হবে না। সত্যি পিয়ারি, সেদিন ট্রেনে তোমার সঙ্গে দেখা না হলে হয়তো পথেই মরে পড়ে থাকতাম। আমার জন্য প্রাণটা ফিরে পেয়েছো বলো? তাতে কোনো সন্দেহ নেই। তাহলেও তো দাবি করতে পারি? তা পারো, তবে তবে আমার কথা তোমাকে শুনতে হবে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। তাহলে আজ থেকে সব বন্ধ? হ্যাঁ, তবে আর বলছি কি বন্ধ নয়, এবারে তালা বন্ধ। দাদাবু আপনার চা। রতন কে? এই চিঠিটা ডাকে দিয়ে দিও। কোথায় লিখলেন দাদাবাবু? বার্মায়, আমার অফিসে। ও, এখন যেতে পারবেন না, লিখে দিলেন বুঝি? খুশি হয়েছো? আপনি থেকে গেলেন, মাও খুশি আমরাও খুশি। Thank you.
দেখছো অমন করে? দেখছি না, ভাবছি। কি ভাবছি? বিধাতাকে ফরমাশ দিয়ে না জানি কে তোমাকে করিয়েছে। এতদিন নজরে পড়লাম তাহলে? মানে তোমার মাথা পৃথিবীতে আসবার আগে বায়না দিয়ে এসেছিল মনে নেই? তুমি জানলে কি করে? আমি যখন আসি বিধাতা আমার কানে কানে বলে দিয়েছিলেন। তাই বুঝি? আর কিছু বলেননি? বলেছেন, মনের মানুষ পেলে মনের সব কথা খুলে বলতে হয়। এটা কিন্তু বিধাতা আমাকে বলে দেননি। ঠাট্টা রাখো তো। আচ্ছা, তোমার কি একবারও জানতে ইচ্ছে করে না আমার কথা, আমার জীবনের কথা? না, কোনো কথাই না। একটা কথা শুধু জানতে ইচ্ছে করে। কি? যেদিন থেকে তোমার এখানে আছি বাড়িতে কোনো জলসা হলো না, তোমাকে কোনো আসরও যেতে দেখলাম না। নাচ গান সব ছেড়ে দিলে নাকি? তা না হলে তোমার মন পাবো কেমন করে? আমার মন নয়তো কি? উহ মা গো, সেদিন শিকারে তাবুতে দেখার পর 100 বার আমাকে বাইজি বলে কি অপমান না করেছো? ও, আমার জন্য সব যে ছেড়ে দিলে তোমার চলবে কি করে? যার উপর ভরসা করে সব ছেড়েছি সেই জানে কি করে চলবে? নাচ ছেড়ে দিলে বুঝলাম, কিন্তু গানও গাইবে না? গাইব, শুধু তোমার জন্য। সাধনা
আমার সাথে বার্মা চলে যাবে এত দূর ভেবে রেখেছো? নেবে না আমাকে? আমার মতো ছন্ন ছড়ার লোকের সাথে বার্মা গেলে তোমার খুব কষ্ট হবে পিয়ারি। না পাবে দাস দাসী, না পাবে কাজের চাপে গল্প করার অবসর। তবু সেই আমার ভালো, দাস দাসীর লোকজনের দরকার নেই। একটা ছোট্ট বাড়িতে শুধু তুমি আর আমি, একটা সুখে সংসার করে তুলব। মা ঠাকুরুন, তোমার চিঠি। আমার চিঠি? দিদি, দুঃখের দিনই তোমাকে মনে পড়িল। কাল ব্যাধির ছোবল হইতে পাশের গ্রামের হরিদয়ালের মেয়েকে বাঁচাইতে গিয়া গহর গোসাই আজ নিজেই মরণের পথে। বেদনার বালুচরে একদিন যে ঘর বাঁধিবার স্বপ্ন দেখিয়াছিলাম, জানি না সেই ঘর আমার বাঁধা হইবে কিনা, আমার গহর গোসাই বাঁচিবে কিনা। কার চিঠি? কমলতা। সেখানে আলো জ্বলে দেবে, কখনো বা তার ভুল হবে, সেদিন সন্ধ্যায় আলো জ্বলবে না, ভোরের ফুল তুলে কোনদিন দেবে এক মুঠো বকুল ফুল ছড়িয়ে, কোনদিন দেবে এক গোছা রজনীগন্ধা, পরিচিত কেউ যদি কখনো আসে পথ ভুলে তাকে দেখিয়ে বলো ওই যে জায়গাটা চড়া বকুলে খেয়ে আছে ওইখানে শুয়ে আছে তোমাদের। দাদাবাবু, এটা রাখো, তোমার সঙ্গে দেখা হলি দিদি বলে গেছে। আমার মহাকাব্য লেখা শেষ হোক, এরপর যখন আসবি তখন শোনাব। তোমার সঙ্গে দেখা হয়ে গেল নতুন গোসাই, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ কেন? এখানে থাকার আমার কোনো অধিকার নেই, আমি অসুচি। অসুচি? তুমি কেন নয়,
মৃত্যু শয্যায় নিশি দিন কহর গোসাই সেবা করেছিলাম যে মানুষের সমাজে মৃত্যু পথযাত্রী বন্ধুর ঐকান্তিক সেবার এই কি শেষ পুরস্কার? হয়তো তাই। না না, এ অন্যায়, এ অবিচার। এত বড় অন্যায় আর নেই কমল। আর আমার দুঃখ নেই, ঠাকুর অন্তর্যামী, তার কাছে তো ভয় ছিল না, ছিল শুধু তোমাকে। আজ আমি নির্ভয় হয়ে বাঁচলুম গোসাই। কমলের এই শাস্তি তুমিও স্বীকার করো বড় গোসাই। গুরুদেবের আদেশ অমান্য করা যায় না। নিষ্পাপ কমলকে দূর করে যদি নিজে থাকি, তবে মিথ্যেই এ পথে এসেছিলাম, মিথ্যেই এতদিন তার নাম নিয়েছি। একদিন আমাকে যেতে হবে জানতুম, শুধু এমনি করে যেতে হবে তা ভাবিনি। আসি নতুন গোসাই, আর হয়তো দেখা হবে না। শেষ বিদায়ের আগে তোমাকে একটা প্রণাম করে নিই। আমি রতনকে নিয়ে মন্দিরে গেলাম, পুজো সেরেই ফিরব। তোমার দাদাবাবু যদি এসে পড়েন তার জন্য কোনো কষ্ট না হয়। আগে মা ঠাকুরুন। আমি পুজো দিই। জি আজ্ঞে। ये वही उर्वशी आते ना? हाँ शेर जी, ये वही बाई जी आते। एक हल की हो भी? एक होनी तो हो बे। मैं जरा पान लेकर आता हूँ। जल्दी जल्दी आएगा। अच्छा अच्छा। प्यारी बाई, इससे लाइए जाने मन। अरे अरे रुको रुको, अरे मेरी गाड़ी, अरे मेरी गाड़ी। हाय हाय, ये क्या हुआ? ये वही घुंघरू है, वही लिबास है। ना, इसे तो अभी नाच बना। अरे बस नाचोगी, नाच हो बे। तुम्हारे से दुपाई पड़ी मैं थल जी, हम के आन नाचते बोलो ना। आमार देवता के अभी कथा दिए थी, ताल का चाव के छोटू करो ना। और सब छोटा बड़ा कुछ नहीं जानता, नाचो। Thank you.
प्यारी भाई नाचो और नाचो।
আমি আর নাচতে পারবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। জমির নেই, হম তুমি নাচ শিখাযা, গানা শিখাযা, পিতল সে সোনা বানায়া, কিস লিয়ে প্যারি ভাই? প্যারি ভাই মরে গেছে, আমি লক্ষ্মী, রাজ লক্ষ্মী। ও রাজ লক্ষ্মী, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। দাদাবাবু, তোমার মা ঠাকুর কোথায়? আগে রতনকে নিয়ে মন্দিরে পুজো দিতে গেছেন, আমাকে বলে গেছেন আপনি এলে আপনার জন্য কোনো কষ্ট না হয়, আপনার জন্য জল খাবার নিয়ে আসি দাদাবাবু। না এখন থাক। আজকে দেখো আমি পুজো দিতে গিয়েছিলাম কিন্তু পুজো দিয়ে এলে না বিসর্জন? এই বেশে তো কেউ পুজো দিতে যায় না পেয়ারি। এই বেশে আমি নিজে থেকে পড়িনি, আগে আমার কথা শুনে লক্ষ্মীটি। আমাকে ছোবে না, আমাকে স্পর্শ করার কোন অধিকার তোমার নেই। এই কথা তুমি বলতে পারলে আমি কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম একবার জানতে চাইবে না? কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে আমি কিছুই জানতে চাইনি। আমি শুধু জানতে চাই আমাকে মিথ্যা প্রতিশ্রুতি কেন দিয়েছিলে, কেন বলেছিলে বাইজির আসলে তুমি আর নাচবে না গাইবে না? আমি মিথ্যা বলিনি। থামো, আমি ছন্ন ছাড়া বাউন্ডুলে ঘরের টান আমি কখনো অনুভব করিনি। আমাকে ঘর বাঁধার স্বপ্ন যদি দেখালে পেয়ারি, নিজের হাতে তা ভেঙে দিলে কেন? কেন তুমি বাইজির বেশে আবার আমার সামনে এসে দাঁড়ালে? ওকে বিশ্বাস করো। কি বিশ্বাস করবো, এখনো কি আমাকে বিশ্বাস করতে হবে? অর্থের লোকটাই তোমার কাছে বড় নয়, এই জীবন তোমার আসল জীবন নয়, এই রূপ তোমার আসল রূপ নয়। বিশ্বাস তোমাকে করেছিলাম পেয়ারি, কিন্তু সে বিশ্বাসের মর্যাদা তুমি রাখলে না। তোমার দুটি পায়ে পড়ি, ও কথা বলে আমার ভালোবাসাকে অপমান করো না। অপমান আমি করিনি, অপমান করেছো তুমি, তোমার ভালোবাসার মিথ্যে ছলনায় আমাকে তুমি ভুলিয়েছো। ও গো না না, এ তোমার কল্পনা, ছলনা আমি করিনি। আমি যে সারা জীবন শুধু তোমারই সাধনা করেছি, দেবতা মনে করে তোমারই পুজো করেছি। দেবতা? ওই পাপ উঠেও না মা। তুমি কি করলে দাদাবাবু, কার গায়ে হাত তুললে? যে তোমার জন্য কেঁদে কেঁদে সারা জীবন বুক ভাসালো তাকে আর কত কাঁদাবে, আর কত কষ্ট দেবে? আজ আর আমি চুপ করবো না, আর চুপ করে থাকলে অধর্ম হবে, ভগবানের আসন ঢলে উঠবে। আর কেউ না জানুক আমি তো জানি, আমার সঙ্গে তুমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলে, আমার চোখের সামনে থেকে ওরা তোমাকে জোর করে ধরে নিয়ে গেল। কারা ধরে নিয়ে গেল? সমাজে সেই জানোয়ার গুলো, মেয়ে মানুষের মান সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলে। কাকে তুই কি বোঝাচ্ছিস রতন? কেউ কি আমাকে মানুষ বলে মনে করে? মনে করে আমি পাইছি অর্থের বিনিময়ে নাচ গান করি, দেহকে বিলিয়ে দিয়ে জীবিকা অর্জন করি। কেউ বুঝবে না, বুঝতেও চাইবে না, আমার গানের মধ্যে আমার কান্না আছে, আমার নাচের মধ্যে আমার যন্ত্রণা আছে। কেউ বিশ্বাস করবে না কোন দেবতার জন্য দেহটাকে আজও আমি মন্দিরে করি। দাদাবাবু, আমার মায়ের কান্না দেখে তুমি বিশ্বাস না করো, আমার কপালে রক্ত দেখে তুমি তার দিব্যি দিয়ে বলছি। আর যদি আমার মা লক্ষ্মীর দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার রাজলক্ষ্মীর দেখা আর কোনো দিন পাবে না। ছোট মুখে একটা বড় কথা বলি দাদাবাবু, ছেলেবেলা থেকে একজন শুধু ভালোবেসেই যাবে, আরেকজন সে ভালোবাসার কথা ভুলে যাবে। এ তোমাদের কেমন ভালোবাসা দাদাবাবু, এ তোমাদের
কেমন ভালোবাসা, তোমাদের কেমন। তুমি আমার রাজলক্ষ্মী, আমি তো শুনেছিলাম। কি শুনেছ? তুমি বেঁচে নেই। আর আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। সেই অভিমানে বুঝি পরিচয় দাওনি? না, ভয় ছিল। প্যারি ভাইয়ের মাঝে যে রাজলক্ষ্মী হারিয়ে গেছে তাকে যদি তুমি গ্রহণ না কর। ভয় তোমার চিরকালের জন্য দূর করে দিলাম। লোক